উচ্চশ্রী প্রকল্পের সুবিধায় অন্যত্র বদলি নিয়ে যাচ্ছেন শিক্ষক শিক্ষিকারা। অন্যদিকে শিক্ষক শিক্ষিকার অভাবে ধুঁকছে প্রত্যন্ত এলাকার স্কুলগুলি। একই চিত্র হরিহরপাড়ার মালুপাড়া উচ্চ বিদ্যালয়, হরিহরপাড়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও শমশেরগঞ্জের নিমতিতা গৌরসুন্দর দ্বারকানাথ বিদ্যায়তন স্কুলের। মালুপাড়া স্কুলে আগে শিক্ষক ছিলেন 14 জন, তার মধ্যে 8 জন অন্যত্র বদলি হয়ে চলে যান। বর্তমানে 6 জন শিক্ষক রয়েছে স্কুলে। কিছুদিন পরেই শুরু হবে পঠন পাঠন, তবে পর্যাপ্ত শিক্ষক না থাকায় স্কুলগুলি চলবে কি করে? সেই কারণে দ্রুত স্কুল শিক্ষক নিয়োগের দাবি শিক্ষা মহলের। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। রাজ্য সরকারের উচ্চশ্রী প্রকল্পের আওতায় নিজেদের সুবিধা মতো নিজের এলাকায় বদলি হয়ে যাওয়ার সুবিধা পাচ্ছেন শিক্ষক শিক্ষিকারা। তবে অন্যত্র বদলি নিয়ে চলে যাওয়ায় অন্যদিকে শিক্ষক শিক্ষিকার অভাবে ধুঁকছে প্রত্যন্ত এলাকার স্কুলগুলি। হরিহরপাড়ার মালুপাড়া উচ্চ বিদ্যালয়ে আগে শিক্ষক ছিলেন 14 জন, তাদের মধ্যে 8 জন অন্যত্র বদলি নিয়ে চলে যান। বর্তমানে 6 জন শিক্ষক রয়েছে স্কুলে। পর্যাপ্ত শিক্ষক না থাকায় পঠন পাঠনে ব্যাপক ক্ষতির মুখে পড়তে হচ্ছে পড়ুয়াদের। কিছুদিন পরেই শুরু হবে পঠন পাঠন, তাই শূন্য পদে অবিলম্বে শিক্ষক নিয়োগের দাবি জানান স্কুলের অন্যান্য শিক্ষকেরা। বর্তমানে এখন আমাদের মালুপাড়া হাই স্কুলে অ্যাপ্রুভ টিচার বর্তমানে 6 জন। আমরা চাইছি যে সমস্ত ভ্যাকেন্সিগুলো খালি আছে সেই ভ্যাকেন্সিতে সম্পূর্ণভাবে পর্যাপ্তভাবে শিক্ষক শিক্ষিকা নিয়োগ হোক, তবেই স্কুল সঠিক জায়গাতে আসবে। একই অবস্থা হরিহরপাড়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে। তবে স্কুলের শিক্ষক শিক্ষিকারা অন্যত্র, বিশেষ করে শহরাঞ্চলে বদলি হয়ে যাওয়ায় স্কুলে নিয়মিত ঠিকভাবে পড়াশোনা হবে না, যার কারণে গ্রামাঞ্চলের ছেলেমেয়েরা শিক্ষা ব্যবস্থা থেকে বঞ্চিত হবে। ব্যাপক ক্ষতির মুখে পড়বে ছাত্রছাত্রীরা, যার কারণে চিন্তিত শিক্ষা মহল। যেমন এসএসকে গুলোতে অনেক জায়গাতে 5 থেকে 7টা ছাত্র আছে, কিন্তু সেখানে দেখা যায় 2টো শিক্ষক আছে। আবার কোনো জায়গাতে দেখা যায় যে 50 থেকে 60 থেকে 100টা ছাত্র আছে, সেখানে হয়তো 2টো বা 100টা শিক্ষক আছে। এখানে এই সমস্যাটা হচ্ছে। তাই আমি মনে করি যে এখানে শিক্ষক মানে ছাত্র নাই, সেই শিক্ষকগুলোকে হয় অন্য স্কুলে তুলে দেওয়া হোক, তুলে দিয়ে সেই স্কুলের পঠন পাঠনটা সুস্থভাবে করার জন্য আমার মনে করলে ভালো হয়। কিন্তু সেটাও কিন্তু আমি কিগুলো এটা না করলে একটু স্কুলের শিক্ষার ক্ষেত্রে অনেক প্রবলেম। নির্দেশ উচ্চশ্রী প্রকল্পের মাধ্যমেই বহু শিক্ষকরাই তাদের মানে জেলাতে বাড়ির কাছাকাছি জায়গায় তারা বদলি নিচ্ছেন। উদ্দেশ্যটা মহৎ, যাতে করে শিক্ষকরা বাড়ি থেকে সহজেই শিক্ষকতার কাজ করতে পারেন। বাস্তব চিত্রটা আমরা যেটা দেখছি তাতে করে গ্রাম বাংলার স্কুলগুলো প্রায় ফাঁকা হয়ে যাচ্ছে এবং অধিকাংশ শিক্ষকদেরই মানসিকতা এখন হয়ে গিয়েছে শহরকেন্দ্রিক তাদের জীবনযাত্রা গড়ে তোলা, পরিবার নিয়ে শহরে কাটানো। ফলত গ্রামের স্কুলগুলো ফাঁকা হয়ে গিয়ে শহরের স্কুলেই ভিড় জমাচ্ছেন শিক্ষকরা। তাতে 2টো দিক, গ্রামের স্কুল যেমন ফাঁকা হচ্ছে তেমনি শহরের স্কুলগুলোতে, যেখানে তুলনামূলকভাবে গ্রামের তুলনায় ছাত্র সংখ্যা কম, সেখানে কিন্তু শিক্ষকের সংখ্যা বেড়ে যাচ্ছে। তবে শূন্য পদে খুব দ্রুত শিক্ষক শিক্ষিকা নিয়োগ করা হবে বলে জানান হরিহরপাড়া সার্কেলের এসআই শর্মিষ্ঠা চক্রবর্তী। চাকরি করছিলেন এতদিন ধরে, তারা সুযোগ পাচ্ছিলেন না ট্রান্সফারের জন্য আবেদন করার, কিন্তু এই উচ্চশ্রী প্রকল্প চালু হবার পর জেনারেল গ্রাউন্ড, ডিস্টেন্স গ্রাউন্ড, মেডিকেল গ্রাউন্ডে তারা অ্যাপ্লাই করার সুযোগ পেয়েছেন এবং তাদের গুরুত্ব বুঝে তাদেরকে ট্রান্সফার দেওয়া হয়েছে বাড়ির কাছে। হ্যাঁ, এটা ঠিকই যে আমাদের সার্কেলের কিছু টিচার তাদের বাড়ির কাছে চলে গেছেন, তেমনি এটাও ঠিক উল্টোটাও ঘটছে, অন্য সার্কেল বা অন্য জেলা থেকেও আমাদের সার্কেলের টিচার এসেছেন। এবং কিছু ঘাটতি রয়েছে, আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সেই বিষয়ে কথা বলেছি এবং আশা রাখছি পরবর্তী যখন নিয়োগ প্রক্রিয়া হবে তখন এই ভ্যাকান্সিগুলো পূর্ণ হবে। অন্যদিকে শামশেরগঞ্জের নিমতিতা গৌরসুন্দর দ্বারকানাথ বিদ্যায়তন স্কুলের একই অবস্থা। স্কুলে মোট পড়ুয়ার সংখ্যা প্রায় 4,000, কিন্তু শিক্ষক শিক্ষিকা 65 জনের বদলে এসে দাঁড়িয়েছে 32 জনে। প্রতি বিষয় পিছু 1 থেকে 2 জন শিক্ষক শিক্ষিকায় স্কুল চালানো সম্ভব না, যার কারণে পঠন পাঠন নিয়ে উদ্বিগ্ন প্রধান শিক্ষক শহীদুল আলম। উচ্চশ্রী প্রকল্পের ফলে বহু সংখ্যক টিচার, বিশেষ করে 1,000 টিচার এর সুবিধা ভোগ করেছে, এটা অবশ্যই ধন্যবাদ পাওয়ার যোগ্য। কিন্তু এর একটা বড় ড্রব্যাক, বিশেষ করে গ্রামাঞ্চলের যে স্কুলগুলো, গ্রামের দিক থেকে শিক্ষকদের
শহরে যাওয়ার একটা প্রবণতা, এটা স্রোতের মতো ছুটে গেছে। স্কুলে দেখা যায় 32 ইউনিট আছে, কোনো একটা সাবজেক্টে একজন দুজন টিচার, আবার অনেকের ক্ষেত্রে যারা মেডিকেল গ্রাউন্ডে চলে যাচ্ছে তাতে দেখা যায় যে স্কুলে সেই সাবজেক্ট টিচারই নেই। ফলে স্কুলগুলো কীভাবে চালানো যাবে এটা নিয়ে মানে বড় চিন্তার বিষয় যে আমরা যে ছাত্রটাকে কীভাবে পড়াবো। বি কেয়ার পলিটেকনিক কলেজ 2022-23 শিক্ষাবর্ষে সরাসরি ভর্তি চলছে সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে। প্রথম বর্ষে ভর্তির জন্য মাধ্যমিকে ন্যূনতম 35% এবং দ্বিতীয় বর্ষে ভর্তির জন্য ভোকেশনালে ন্যূনতম 60%। বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণদের দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তি চলছে। খুবই অল্প খরচে পড়ার সুবর্ণ সুযোগের সাথে রয়েছে স্কলারশিপের ব্যবস্থাও, রয়েছে বাস পরিষেবা ও হোস্টেলে থাকার ব্যবস্থা। মেধাবী ও আর্থিক দিক দিয়ে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য রয়েছে 20% বিশেষ ছাড়। আমাদের ঠিকানা NH34 এর কাছে কানফালা নবগ্রাম মুর্শিদাবাদ পল সন্ডার কাছে। যোগাযোগ নাম্বার 8967158821।